আসসালামু আলাইকুম সবাইকে, আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন ব্লগ। তো আজকে আমাদের ব্লগটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট, যেটা হচ্ছে খিলগাঁও এবং আশপাশে যে এলাকাগুলো আছে, মালিবাগ, বনশ্রী বা রামপুরা, আশপাশের সকলের জন্য হচ্ছে একটা শপিং ডেস্টিনেশন। এখানে পাওয়া যায় না এমন কোনো আইটেম নাই যে তালতলা মার্কেটে আপনারা পাবেন না। তো চলেন দেখি আজকে আমরা কী কী আছে একটু দেখি, এখনকার আপডেটেড কালেকশনগুলো। প্রচুর ব্যাগের দোকান আছে তালতলা মার্কেটে, এখন ব্যাগের অসংখ্য কালেকশন আছে। অনলাইনে যত ধরনের ব্যাগ আছে প্রত্যেকটার ডিজাইনই আপনারা এই মার্কেটে পেয়ে যাবেন। ছোটো ছোটো পার্স, এই যে কয়েন পার্স থেকে শুরু করে সব ধরনের ব্যাগ এখানে পাওয়া যায় এখন, এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ব্যাগের। আগে বাইরে বা ফুটপাতের ব্যাগগুলো কোয়ালিটি অতটা ভালো ছিল না, এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির ব্যাগ পাওয়া যায়। ছোটো থেকে বড়, মিডিয়াম, যে যার যে ধরনের প্রয়োজন সব ধরনের ব্যাগের কালেকশন কিন্তু তালতলা মার্কেটে এখন অ্যাভেলেবেল। চাইনিজ ব্যাগও আছে, আমাদের যে দেশীয় লোকালগুলো সব ধরনের আছে, এবং ব্র্যান্ডেড ব্যাগের যে কপিগুলো সেগুলোও পাওয়া যায়। আর জুয়েলারি কালেকশন তো মানে বলে শেষ করা যাবে না। নিউ মার্কেট, গাউসিয়া, মৌচাক বা হচ্ছে আরও যতগুলো শপিং ডেস্টিনেশন আছে যেখানে এই ধরনের জুয়েলারিগুলো পাওয়া যায়, প্রত্যেকটা কালেকশন আপনারা তালতলা মার্কেট থেকে পেয়ে যাবেন। প্রচুর আইটেম আছে জুয়েলারির, একদম পায়ের আংটি থেকে শুরু করে টায়রা টিকলি থেকে শুরু করে বিয়ের না মানে হচ্ছে গায়ে হলুদের যে গহনাগুলো, সব ধরনের ওয়েস্টার্ন জুয়েলারি, জাঙ্ক জুয়েলারি, তারপর হচ্ছে আফগান জুয়েলারি, প্রত্যেকটা কালেকশন আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন। বিভিন্ন ধরনের কালেকশন পাওয়া যায় জুয়েলারি, আসলে আপনারা দেখে শুনে পছন্দ করে কিনতে পারবেন। এবং হেয়ার ব্যান্ডসের বা হচ্ছে বাচ্চাদের যে ক্লিপসগুলো আছে, প্রত্যেকটা আইটেমের অনেক 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 কালেকশন আছে তালতলা মার্কেটে। তো দাম একটু এলোমেলো চাইবে, একটু বার্গেনিং করে নিতে হবে এই ধরনের মার্কেটগুলোর, এটাই হচ্ছে নিয়ম। আর হচ্ছে প্রচুর জুতার দোকান আছে, এত 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 ডিজাইন আছে এখন জুতার, নাগরা, জুতি, তারপর হিল হোক বা স্লিপার হোক, সব ধরনের কালেকশনের প্রচুর ডিজাইন ভ্যারিয়েশন পাবেন আপনারা। মৌচাক, গাউসিয়া মার্কেটের যতগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু তালতলা মার্কেটে পাওয়া যায়। এবং এখনকার যে জুতিগুলো এত সুন্দর সুন্দর, ড্রেসের সাথে ম্যাচিং করে সবাই কিনে। তারপর বিকালের দিকে এই যে বাইরে কিছু জুতার, এগুলো হচ্ছে পারমানেন্ট শপ না, এগুলো এমনি বাইরে বসে, পরে আবার সকালের দিকে থাকে না, বিকালের দিকে বসে এইগুলো, এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায়। তারপর এই যে ঘড়িগুলো, এগুলো কিন্তু দোকানের না, বাইরেই ঘড়ি যে মানে বাইরে ফুটপাতে বিক্রি হয় তালতলা মার্কেটে না দেখলে আমি মানে জানতামই না, অনেক সুন্দর সুন্দর ঘড়ি আছে এখানে, এমনকি স্মার্ট ওয়াচের কপিগুলোও এখানে পাওয়া যায়। একটু বার্গেনিং করে নিতে হয়, এলোমেলো দাম চায়। তারপর হচ্ছে পুঁতির যে মালাগুলো, পার্লের বা বিটসের, মানে যারা হচ্ছে এগুলো বিক্রি করে ওনারা নিজেরাই এগুলো তৈরি করে, খুবই সুন্দর সুন্দর, আপনারা দেখে শুনে কালার ম্যাচিং করে কিন্তু এখান থেকে নিতে পারেন। তারপর হোম ডেকোরেশনের এবং গিফট আইটেমের কিছু দোকান আছে, এই দোকানগুলোতে যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আপনারা যারা হোম ডেকোরেশন করতে পছন্দ করেন নিজের বাসা সাজানোর জন্য, এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস এবং অনেক ধরনের ফুলের স্টিক, তারপর গিফট আইটেম পাওয়া যায় এই সবগুলোতে। আর এখন অনলাইনে যতগুলো কুর্তির পেজ আছে, যত ধরনের ডিজাইন দেখায়, প্রতিটা কালেকশানের ডিজাইনগুলোই আপনারা তালতলা মার্কেটে পাবেন, এবং অনলাইন থেকেও কিছুটা হলেও কমে পাবেন। এমনকি স্কার্ট প্লাজোগুলো, তারপর রাতে পরা যে টি শার্টগুলো মেয়েদের বাসায় পরার, প্রত্যেকটাই কিন্তু এখানে আপনারা আসলে, একদিন আসলে এই সব ধরনের কালেকশানগুলো কালেক্ট করে নিতে পারবেন। এবং হচ্ছে ইনার ওয়্যারেরও কিছু দোকান আছে, অনেক ধরনের সুন্দর সুন্দর চাইনিজ, থাইল্যান্ডের বেশ কিছু ইনার ওয়্যার এখানে পাওয়া যায়, দেখে শুনে একটু আপনাদেরকে নিতে হবে। সব ধরনের কোয়ালিটি রাখে, এই জন্য হচ্ছে আপনাকে একটু ভালো করে দেখে শুনে নিতে হবে যে কোনটার কোয়ালিটি ভালো। আবার সেই ব্যাগের দোকান এসে গেল, কারণ এত এত ব্যাগের শপ তালতলা মার্কেটে এখন, মানে হাঁটতে গেলে শুধুই ব্যাগের দোকান চোখে পড়ে, আর হচ্ছে জুতার দোকান, জুতা এবং ব্যাগের কালেকশনের কোনো শেষ নাই এই মার্কেটে। ব্যাগগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, কারণ এই প্রত্যেকটা কালেকশনই অনলাইনে বিভিন্ন পেজে দেখা যায়, লাইভে যারা দেখায় ব্যাগগুলো প্রত্যেকটাই এই মার্কেটে গেলে পাওয়া যায়, ছোটো পার্স থেকে শুরু করে বড়, ছোটো, মিডিয়াম, সব ধরনের পার্স, ব্যাগ এবং হচ্ছে ব্যাকপ্যাক, প্রত্যেকটা কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন। এবং একটু দামাদামি করে নিতে হবে, এক একজনের কাছে এরা এক এক ধরনের প্রাইস চায়। তারপর আছে কিছু কাঁচা ফুলের দোকান, যেখানে হচ্ছে আপনারা ফুলের গহনা পেয়ে যাবেন, কাঁচা ফুলের গহনা, তারপর হলুদের গহনা, তারপরে খোপার ফুল, সব ধরনের ফুলের কালেকশন এখানে আছে। আর্টিফিশিয়াল ফুলও ওরা রাখে কাঁচা ফুলের সাথে,
তো হচ্ছে এগুলো এই সবটা হচ্ছে মেইন গেট দিয়ে ঢুকতেই একদম প্রথমেই এই সবটা পেয়ে যাবেন। আর হচ্ছে বাচ্চাদের যে বাসায় পরার টি শার্ট এবং এবং হচ্ছে ছোটো ছোটো প্যান্ট এগুলোরও কিছু শপ আছে, আপনারা এগুলোও নিতে পারেন। এবং কুর্তির অনেক দোকান আছে, হ্যাঁ অনেক দোকান আছে কুর্তির, অনেক সুন্দর সুন্দর এবং বিভিন্ন ধরনের ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন, লিনেন কটন তারপর হচ্ছে জর্জেট সব ধরনের পাওয়া যায়। আর হচ্ছে এই যে কিচেন আইটেমগুলো, কাপড়ে ক্লিপ, সোপ কেস, তারপর হচ্ছে এই যে কিচেনে যা যা আইটেমগুলো দরকার সব ধরনের কালেকশনের কিছু দোকান আছে এখানে। এখান থেকে আপনারা আপনাদের ঘরের টুকিটাকি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিতে পারবেন। তারপর ডাইনিংয়ে যে টাওয়েলগুলো থাকে, টাওয়েল গামছার কিছু দোকান আছে যেগুলো হচ্ছে বাইরেই সিঁড়ির কাছাকাছি। এখানে এই সপ্তাহে শুধুই টাওয়েল আর গামছাই পাওয়া যায়। আমি এখান থেকে একটা টাওয়েল নিয়েছিলাম, এই যে ডাইনিংয়ের টাওয়েলটা 120 টাকা রেখেছিল। স্কার্ট প্লাজো আছে, অনেক সুন্দর সুন্দর স্কার্ট প্লাজো পাওয়া যাবে, অনেক ঘের কিন্তু প্রাইস সেই হিসেবে কম। তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।